রাজশাহী সদর হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসাবে প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে, এ নিয়ে বাজেটও এসেছে। করোনা ডেডিকেটেড হাসপাতাল হলে সেখানে সেন্ট্রাল অক্সিজেন সহ 15টি আইসিইউ বেড থাকবে বলে জানা গেছে। বর্তমানে সদর হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসাবে রূপান্তর করতে রিপেয়ারিংয়ের কাজ শুরু হয়েছে। হাসপাতালের সম্পূর্ণ কাজ শেষ করতে এবং তা ব্যবহার উপযোগী করতে 2 থেকে 2.5 মাসের মতো লাগবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আজ বেলা 11:30টার দিকে কোভিড-19 নিয়ে ব্রিফিংয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, রামেক হাসপাতালে 4 নম্বর ওয়ার্ডে করোনা রোগীদের জন্য প্রস্তুত করা হয়েছে। আজ রোববার অথবা আগামীকাল সোমবার সকালে উদ্বোধন করা হবে। সেখানে 50টি অক্সিজেনের লাইন্স সংযুক্ত করা হয়েছে। এছাড়া করোনা রোগীকে বাইরে থেকে মাস্ক ক্রয় করতে হবে না, মাস্ক হাসপাতাল থেকেই সরবরাহ করা হবে। এছাড়া তিনি সদর হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসাবে প্রশাসনিক অনুমোদন দেওয়ার বিষয়ে জানান, আবেদন করা হয়েছিল, কাজের জন্য প্রশাসনিক অনুমোদন পাওয়া গেছে। আপনারা কাজ শুরু করেন করোনা ডেডিকেটেড হাসপাতালের জন্য এবং সেখানে সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা থাকবে। সেলিমউদ্দিন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি, রাজশাহী।